বাংলাদেশে করোনা সংক্রমণের হটস্পট এখন চাঁপাইনবাবগঞ্জ। এক সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে শনাক্তের হার, গত দুই দিনে যা 62% বেশি। চলমান পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে সবাইকে বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বিশেষজ্ঞরা বলছেন, নজরদারি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঈদের আগে করোনা নিয়ে যেটুকু স্বস্তি ছিল, সপ্তাহ খানেক পর থেকেই তা কমে যেতে শুরু করেছে। সংক্রমণ বাড়ায় বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্তের হার প্রায় 14%। এর মধ্যে সবচেয়ে বেশি নাজুক উত্তর পশ্চিমের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ফেরায়, ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে, রয়েছে অনুপ্রবেশের অভিযোগও। গত সপ্তাহে এই জেলায় 55% করোনা রোগী শনাক্ত হয়, গত দুই দিনে যা বেড়ে দাঁড়িয়েছে 62%-এর উপরে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ জেলার সিভিল সার্জনও। জায়গা অবশ্যই আছে, যদি আমরা কিন্তু স্বাস্থ্যবিধি না মানি, আমরা যদি লকডাউন না মানি, তাহলে এই সংক্রমণটা ডেফিনেটলি রাজশাহী দিয়ে সারা বাংলাদেশে ছড়াই পড়বে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমের বাজারজাত নিয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহীতেও বলা হয়েছে, রংপুরকে বলা হয়েছে, এদিকে সাতক্ষীরাকে বলা হয়েছে, প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ আছে, ওদিকে বলছি আপনারা সতর্ক থাকেন। যেখানে বাজার আছে, বাজার অ্যাভয়েড করে যদি সরাসরি বাগান থেকে আম কিনে আনতে পারে, এটা দেখার জন্য জেলা প্রশাসনকে বলেছি। বাজারেও যতদূর সম্ভব কম জনসমাগম করা যায়, এটার জন্য বলে দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, নজরদারি না থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য কোয়ারেন্টাইন এর বিষয়টির উপর আমাদের জোর দিতে হবে, এটি সঠিকভাবে অনুসরণ করতে হবে। এবং ভারতের সাথে 4,200 কিলোমিটারেরও বেশি যে সীমান্ত অঞ্চল রয়েছে, সেখানে যুদ্ধকালীন সতর্কতা জারি করতে হবে, যেন কেউ চোরাই পথে যেতে আসতে না পারে, এবং সীমান্তবর্তী শহরগুলিতে করোনা টেস্ট বাড়াতে হবে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।